যে খবরের দিকে নজর রাখব পাহাড়ে রাস্তা তৈরিতে বাধা বহিরাগতদের আরো একবার জানাবো পাহাড়ে রাস্তা তৈরিতে বাধা বহিরাগতদের দার্জিলিং এর লেবং এ রাস্তা তৈরিতে বাধা দেয় বহিরাগতরা এবং সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা হাইকোর্টে দ্বারস্থ হয় হাইকোর্ট দার্জিলিং পুলিশকে নিরাপত্তার দিকটা দেখতে বলেছে এবং এলাকা পরিদর্শনেরও নির্দেশ দিয়েছে পাহাড়ে রাস্তা তৈরিতে বাধা दार्जिलिंग लेबंग रास्ता तैरी तो बाधा बहिरागत दार्जिलिंग पुलिस के निरापत्ता दीते निर्देश हाईकोर्ट विस्तारित तो कथा बोलो फोने रोन प्रतिनिधि पीयूष कान्ति नाग पीयूष कान्ति ठीक की बला हाईकोर्ट पक्ष দেখো তোমার উত্তরবঙ্গের পর্যটনের উপর রাজ্য সরকার বিশেষভাবে জোর দিয়েছে এবং সেই পর্যটনকে উন্নয়নের জন্য বেশ কিছু সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে উত্তরবঙ্গে তরাই টি গার্ডেন এবং কাঞ্চন টি গার্ডেন এই দুটি টি গার্ডেনে জমি অ্যাকোয়ার করা হয়েছে এবং সেখানে প্রায় ১৬ বিঘে এবং ৮ বিঘে জমি অ্যাকোয়ার হয়েছে এই দুটি জায়গাকে পর্যটনের জন্য তৈরি করতে গেলে যে হোটেল এবং রাস্তার প্রয়োজন সেই ডেভেলপমেন্টের কাজ যখন সেই বেসরকারি ঠিকাদারি সংস্থা করতে যায় তখন সেখানে বাধাপ্রাপ্ত হয় তাদের দাবি বহিরাগত কিছু লোক এসে সেখানে বাধা সৃষ্টি করে ফলে তারা সেই উন্নয়নের কাজ কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারছে না স্থানীয় প্রশাসনকে জানানো হয় তা সত্ত্বেও কোনো পুলিশি নিরাপত্তা পাওয়া যায় না এরপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা জানায় যে ওই টি গার্ডেনে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়েছেন এবং সেক্ষেত্রে তাদের বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছে এবং ওই টি গার্ডেনের কর্মীরা কিন্তু এই উন্নয়নের কাজকে সমর্থন জানিয়েছে কিন্তু টি গার্ডেনের সঙ্গে যুক্ত নয় এরকম বহিরাগতরা এসে ওখানে অবস্ট্রাকশন করছে ফলে সেখানে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না লেবং করে পরেই বিচারপতি জিজ্ঞেস করেন যে রাজ্য সরকারের আইনজীবীকে যে সেখানে কেন পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে না এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় যেহেতু এটি ঠিকাদারি সংস্থাকে নিযুক্ত করা হয়েছে সুতরাং আইন অনুযায়ী তাদেরকে যদি পুলিশি নিরাপত্তা দিতে হয় সেখানে নির্দিষ্ট আইন যে সরকারি ফিস তা জমা করতে হয় এরপরে বিচারপতি পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং এর সদর থানাকে এই বিষয়ে ইনভেস্টিগেট করতে হবে এবং সেখানে নিরাপত্তা দিতে গেলে কতজন পুলিশ পার্সনের প্রয়োজন এবং কি পরিমাণ অর্থ জমা করতে হবে তা সম্পূর্ণভাবে পর্যালোচনা করে তা ওই ঠিকাদারি সংস্থাকে জানাতে হবে এবং তারা সেই অর্থ জমা করলে এই উন্নয়নের কাজ যাতে অতি দ্রুত সম্ভব হয় সে ব্যাপারে নজর রাখতে হবে এবং সম্পূর্ণভাবে পুলিশকে তার নিরাপত্তা দিতে হবে ধন্যবাদ পীযূষ কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে